অলরেডি আমাদের এই হপারটা প্রস্তুত হয়ে গেছে হিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই রেসিপিটাকে আমরা এখানে ঢেলে দিলাম লক্ষ্য করুন দর্শক আপনারা দেখতে পেলেন কি চমৎকার ভাবে আমাদের এই এগ রোল কিন্তু আমাদের এই মেশিন দিয়ে যারা তৈরি হয়ে গেছে এবং কি সুন্দর ভাবে এই হপারের একেবারে তলানিতে ছিল অথচ আমাদের এই এগ কিন্তু চমৎকার ভাবে আমাদের হাতে চলে এসছে কৃষি প্রধান উন্নয়নশীল বাংলাদেশে বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে যারা ফুটপাতে জনপ্রিয় স্ট্রিট ফুডের ব্যবসা করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন দশক বিজেস বাংলায় আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি চমৎকার লাইট ওয়েটের এগরোল মেশিনের ব্যবসায়িক রিভিউ শেয়ার করব যে মেশিনটির সাহায্যে আপনি জনপ্রিয় একটি স্ট্রিট ফুডের ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন দর্শক বাংলাদেশের শত শত আইটেমের স্ট্রিট ফুডের জনপ্রিয় ব্যবসা রয়েছে তার মধ্যে আজকে আমি বলছি এগ রোল একটি আইটেম এর চমৎকার ব্যবসায়িক রিভিউর কথা এমন অনেকে আছেন আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটি খুবই কম আপনি যদি মনে করেন আপনি নিম্ন মধ্যবিত্ত আপনি মধ্যবিত্ত আপনার সামর্থ্য একেবারেই কম একেবারে অল্প খরচে একটি মেশিন আপনি ক্রয় করতে পারেন এবং আপনি আপনার এলাকায় যে কোনো জায়গায় এই মেশিনটি সেট করে আপনি চমৎকারভাবে এই জনপ্রিয় এগরুল তৈরি করার ব্যবসাটি আপনি শুরু করতে পারেন আমি মনে করি একজন ব্যবসায়ী চাইলে এই ধরনের একটি মেশিন সেট করে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা তার পক্ষে আয় করা সম্ভব যদি সে মনোযোগ দিয়ে ব্যবসাটি করে যদি সে সিস্টেমটি বোঝে দর্শক আপনি চাইলে এই ধরনের একটি মেশিন আপনি আপনার এলাকায় বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন ভার্সিটির ধারে আপনি আপনার এলাকার বিভিন্ন সিটি পার্ক বিভিন্ন ইকো পার্ক বা বিভিন্ন শিশু পার্ক বা বিভিন্ন ধরনের জনপ্রিয় যে পার্কগুলো রয়েছে এই পার্কের ধারে আপনি এই ধরনের একটি মেশিন করতে পারেন এছাড়া চাইলে বিভিন্ন শপিং সেন্টার বা বিভিন্ন শপিং মলগুলো রয়েছে এছাড়া বিভিন্ন ফুটবল ক্রিকেট খেলা যে জনসমাগম হয় এ ধরনের বিভিন্ন প্লেসগুলোতে অর্থাৎ যেখানে জনসমাগম হয় দেশের প্রসিদ্ধ শহর বা আপনার এলাকা আপনার শহর কিংবা রাজধানীর ফুটপাথগুলোতে এই ধরনের একটি মেশিন সেট করে আপনি এই এগ রোল তৈরি করার ব্যবসাটি শুরু করতে পারেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে কী করে আপনি আপনার এ ধরনের একটি নতুন স্ট্রিট ফুডের ব্যবসা শুরু করতে পারেন কিংবা যারা ইতিমধ্যেই জনপ্রিয় বিভিন্ন স্ট্রিট ফুড আইটেমের ব্যবসা করছেন আপনি চাইলে এর পাশাপাশি এই মেশিনটি সেট করে আরো একটি নতুন আইটেম যুক্ত করতে পারেন এবং ব্যবসায়িকভাবে আপনি আরো একটু বেশি লাভজনক হতে পারেন দর্শক চলুন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি এগ রোল তৈরি করে দেখিয়ে দিই দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ইলেকট্রিক এগ রোল মেশিনটি এই মেশিনটির সাহায্যে আমরা আজকে আপনাদেরকে সরাসরি এগ রোল তৈরি করে দেখাবো এটার কন্ট্রোলিং প্যানেল বলতে ভেরি সিম্পল জাস্ট এখানে একটা প্যানেল রয়েছে মেশিনটি আপনি বাসাবাড়ি টু টোয়েন্টি লাইন দিয়ে চালাতে পারবেন আমরা ইতিমধ্যে ইলেকট্রিক সংযোগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে মেইন সুইচ এই সুইচটি প্রথমে অন করে দেওয়ার পর এই সুইচটাকে প্রথমে অন করে দেওয়ার পর আপনারা এখানে যে মোলটা রয়েছে এখানে যেই ছোটো ছোটো হপারগুলো রয়েছে এই হপারগুলিতে কিন্তু আমাদের এই হবে অর্থাৎ একটা ডিমকে যখন আমরা ভেঙে এটার সাথে আপনি আপনার সিক্রেট যে কোনো রেসিপি মিক্স করে যেমন কাঁচামরিচ লবণ হলুদ মরিচ এছাড়া আপনি আপনার যে কোনো মশলা বা সিক্রেট রেসিপি মিক্স করে আপনি যখন এই যে হপারগুলোতে দেবেন এটা কিন্তু এক একটা লম্বা এগরুল আকারে তৈরি হয়ে আসবে যেটা আজকের ভিডিওতে আমরা দেখাতে পারবো আপনাদেরকে তো এই দুইটা সুইচ আমরা অন করে দিয়েছি কারণ ডেমো স্বরূপ আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য এই দুইটা হপার আমরা ব্যবহার করব এই মোল্ডের মধ্যে অর্থাৎ এই দুইটা সুইচে অলরেডি রেড সিগনাল দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মেশিনটাকে আমরা প্রায় দুই থেকে তিন মিনিট চালিয়ে নিয়েছি মেশিনটা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং আমরা মাছ মার্কেট থেকে আজকে এরকম এগ নিয়েছি দেখতে পাচ্ছেন এই এগগুলো দিয়ে আমরা আজকে আপনাদেরকে এগ তৈরি করে দেখাবো এই একটা কাপের মধ্যে আমরা হচ্ছে এই ডিমটাকে ভাঙিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে জাস্ট একটা ডিম দিয়েছি এখানে আমরা কেমন হয় দেখার জন্য তো চলুন আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি আমাদের এই মেশিনটির সাহায্যে জাস্ট আমরা ডিমের সাথে হালকা লবণ দিয়েছি যেহেতু আপনাদেরকে আমরা ডেমো স্বরূপ বানিয়ে দেখাবো অলরেডি আমাদের এই হপারটা প্রস্তুত হয়ে গেছে হিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই একটাকে এই রেসিপিটাকে আমরা এখানে ঢেলে দিলাম লক্ষ্য করুন আমরা জাস্ট এই মাছ বরাবর একটা কাঠি ব্যবহার করব জাস্ট এই মাছ বরাবর এই কাঠিটাকে এইভাবে বসিয়ে দিব। আপনারা চাইলে এই রেসিপিটার সাথে অবশ্যই আপনারা চাইলে বিভিন্ন সসেসগুলো ব্যবহার করতে পারেন সসেস আনলে একটা সুবিধা থাকে সসেসের মাছ বরাবর আপনি এই কাঠিটাকে ঢুকিয়ে তার সাথে আপনি এই যে হপারটার মধ্যে আপনি ডিমটাকে ভাঙিয়ে এখানে হপারের মধ্যে দিয়ে দিলেই মিক্সিং অর্থাৎ আপনি যদি এই সসেসগুলোকে আলাদা ভাজি করে সসেস এবং ডিমটাকে মিক্স করে যদি আপনি এই রেসিপিগুলো তৈরি করেন এগ রোলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেখা আজকে আমরা চিন্তা করলাম যে সম্পূর্ণ ব্যতিক্রম হইতে বানাবো সেই জন্য আমরা কিন্তু শুধুমাত্র ডিম দিয়ে করে দেখাচ্ছি কেমন হয় দর্শক দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে আমাদের এই এগ রোলটা কিন্তু প্রথম যে হপারে দিয়েছিলাম এগ রোলটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে তাই আমরা এখন এই পাশের এই হপারটি ইতিমধ্যে প্রস্তুত করে নিয়েছি গরম করে নিয়েছি আমরা হচ্ছে এই হপারও কিন্তু আমাদের এই ডিম ভাঙা যে রেসিপিটা আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তার সাথে সাথে আমরা এই কাঠিটাকে দিয়ে নিব আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে হাইজিনটাকে মেনটেন করার জন্য আমরা গ্লাভস পরে নিয়েছি অবশ্যই আপনারা যদি এই ধরনের রোল তৈরি করার মেশিন পরিচালনা করেন আপনি যদি এরকম কোনো ছোটোখাটো দোকান পরিচালনা করেন বা ইগ্রোল আপনি তৈরি করে সেল করেন মার্কেটে নিঃসন্দেহে হাইজিনটাকে মেনটেন করার জন্য নিরাপদভাবে তৈরি করার জন্য কিন্তু বিশুদ্ধতা রক্ষা করার জন্য আপনাকে হ্যান্ড গ্লাভস পরতে হবে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমাদের এই একটা ইগ্রো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং এটা আরো উঠবে এটা কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আমরা অপেক্ষা করলে কিন্তু আপনাদেরকে একটা পরিপূর্ণ চমৎকার এগ রোল তৈরি করে দেখাতে পারবো দর্শক আপনারা দেখতে পেলেন কি চমৎকার ভাবে আমাদের এই এগ রোল গুলো কিন্তু আমাদের এই মেশিন দিয়ে তৈরি হয়ে গেছে এবং কি সুন্দর ভাবে এই হপারের একেবারে তলানিতে ছিল অথচ আমাদের এই এগ কিন্তু চমৎকার ভাবে আমাদের হাতে চলে এসছে আমরা যদি আপনাদেরকে সংরক্ষণ করে দেখাই

ভাঙা অর্থাৎ রেসিপিটা আপনি আপনি এ কাঠি প্রবেশ করিয়ে দিলেই মাত্র দুই থেকে তিন মিনিটে এ ধরনের রেডি এগ রোল গুলো কিন্তু তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন কি চমৎকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আমরা চার চারটি ডিম থেকে এই চার চারটি এগ রোল আমরা আমাদের এই মেশিনটির দ্বারা কিন্তু তৈরি করে ফেলাম কি চমৎকার এমন কাস্টমার নাই যারা এগুলো আপনি যদি কোনো কাস্টমার সে খেতে খুব পছন্দ করবে না তো এটার সাথে মেগি মশলা ব্যবহার করেছি এবং আমাদের খরচ আঠারো থেকে বিশ টাকা আপনি চাইলে এই ধরনের এগ রোল কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা অনায়াসে সেল করতে পারেন তো দর্শক আপনি যদি এ ধরনের একটি এগ রোল তৈরি করার ব্যবসা করতে চান তাহলে নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপনি চাইলে আমাদের এই মেশিন অর্ডার করতে পারেন এবং আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু এই মেশিনটি অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন মেশিনের রিভিউ নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ